গগন সঙ্গে খেলে দাদা বলরা ওই সখা গগন সঙ্গে খেলে দাদা বলরা ওই খেলত নব ঘনশ্যাম ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে কুড়ি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে কুড়ি ফিরি বাজায় বেনু খেলে নানা রঙ্গে কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে ঘুরি ফিরে বাজায় বেনু খেলে নানা ভঙ্গে কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে ঘুরি ফিরে বাজায় বেনু খেলে নানা ভঙ্গে যেন খেলা করে খেলা করে যমুনার পারে খেলা যমুনার পারে খেলা করে ওই যমুনার পারে খেলা ওই দাদা বলরাম সঙ্গে নিয়ে যমুনার পারে খেলা দাদা বলরাম সঙ্গে নিয়ে যমুনার পারে খেলা করে খেলত নব ঘনশ্যাম গৌর হরি হরি খেলত নব ঘনশ্যাম ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম খেলছেন খেল খেলতে কিন্তু কিন্তু মনটা আজকে খেলায়নি দেখবেন আমরা অনেকে কীর্তন শুনি কিন্তু কীর্তন শুনতে শুনতে মনটা কীর্তনে থাকে না কি হলো মা কিছু হয়েছে নাকি কিছু হয়েছে তো বটে মনটা দুটো হয়ে গেছে তাই না এতক্ষণ ছিল মনটা কীর্তনে এবার ঘরের কথা মনে হয়েছে গোবিন্দরও ঠিক তাই এতক্ষণ খেলছিল খেলতে খেলতে মনে মনে হচ্ছে সময় মধ্যাহ্ন হয়ে গেল দুপুরবেলা এই সময় একটু রাধা বদন না দেখলে আর প্রাণে বাঁচব না হয়তো এই সময় রাধানী আমার শ্রীকুণ্ডের তীরে এসেছেন সূর্য পূজার ছলে এমন একবার বদনটা না দর্শন করলে হবে না কিন্তু গোবিন্দ যাবেন কি করে পাশে যে একজন দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দের পাশে কে দাঁড়িয়ে আছেন এই মাত্র নামটা বলেছি বলুন তো হ্যাঁ রাধানী তো বাঁ দিকে থাকে গোবিন্দের ডান দিকে দেখালাম যে হ্যাঁ পঞ্চভাবে যিনি সেবা করেন দাদা বলরাম বসন ভূষণ ছত্র আবরণ সজ্জা পঞ্চভাবে গোবিন্দের সেবা করেন মানে গোবিন্দ যাতে শোবেন সেটা হচ্ছে দাদা বলরাম গোবিন্দ যা পড়বেন সেটা হচ্ছে দাদা বলরাম ইনি হচ্ছেন আশ্রয় তত্ত্ব এই আমার মতো সাধারণ মূর্খ জীবের মাথায় ঢুকবে না বলে গোবিন্দ শোবে সেটা দাদা বলরাম মানে কলিযুগে দেখুন লিখেছেন না বৃন্দাবন দাস ঠাকুর নিতাই আরণ নিতাই পারণ নিতাই বুকে গোড়ার শয়ন এই আমার আপনার মতো মূর্খ জীবের ঢুকবে না মাথায় আসলে সবটাই হচ্ছেন আশ্রয় গোবিন্দ যে কাপড়টা পরবেন সেটা হচ্ছেন দাদা বলরাম গৌর যে কাপড়টা পরেছে সেটা হচ্ছে নিতাই গৌর যে গয়নাটা পরেছে সেটাও নিতাই বলে সন্ন্যাসের বিগ্রহটা কেমন বলে নিতাই রমণ করা গোড়া যা দেখছো সন্ন্যাসের রূপ এটাই নিতাই চান অভিন্ন চৈতন্য তনু এই দাদা বলরাম সত্যযুগে ছিলেন সংকর্ষণ এই দাদা বলরাম তেতা যুগে লক্ষণ এই দাদা বলরাম দাপরে বলরাম আর কলিযুগে এই দাদা বলরাম হচ্ছেন আমার নিতাই চাঁদ দু লাইন গাই তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর গানটা ডক্টর মহানামত ব্রহ্মচারী তিনি লিখেছেন তুমি ব্রজের বলাই 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 ও গোরোহিণী নন্দন তুমি ব্রজের বলাই রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই ও গো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই ও গো সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই ধনুর্ধারী রামের ছোট ভাই ধনুর্ধারী রামের ছোট ভাই
ওগোতে তায় ধনুক ধারী রামের ছোট ভাই দাপনেতে তুমি ওগো তুমি যে বলাই দাপনেতে তুমি ওগো তুমি যে বলাই ওগো দাপনেতে তুমি ওগো তুমি যে বলাই হেই দাপনেতে তুমি ওগো তুমি যে বলাই কলিযুগে গৌরাগ্রজ কলিযুগে গৌরাগ্রজ কলিযুগে গৌরাগ্রজ পাগল নিতাই তুমি ব্রজের বলাই তুমি ব্রজের বলাই হরি হরি রে ব্রজের বলাই তুমি ব্রজের বলাই ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই হে রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই মহানাম কয় অবধূত তোমার লীলা রক্ত নাই মহানাম কয় অবধূত তোমার লীলার অন্ত নাই ওগো মহানাম কয় অবধূত তোমার লীলার অন্ত নাই মহানাম কয় অবধূত তোমার লীলার অন্ত নাই বুঝিতে না পারি কিছু তবু বুঝতে চাই ওগো বুঝিতে না পারি কিছু তবু বুঝতে চাই আমি বুঝিতে না পারি কিছু তবু বুঝতে চাই আমি বুঝিতে না পারি কিছু তবু বুঝতে চাই ব্রজের বলাই তুমি ব্রজের বলাই তুমি ব্রজের বলাই তুমি ব্রজের বলাই ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই ওগো রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই ডান দিকে দাঁড়িয়ে আছে ও ঠাকুমা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আমি কি দেখতে শুনতে খারাপ হ্যাঁ আমি দেখতে শুনতে খারাপ আর একটু বসুন হ্যাঁ এক্ষুনি আসবে তো তাহলে জুতোগুলো রেখে যান বুঝলেন হরি হরি কেন বললাম বললাম বলুন তো জুতো রেখে যেতে এই অনেকে আছে হ্যাঁ কীর্তন থেকে যায় আমি ধরে ধরে জিজ্ঞেস করি চলে যাচ্ছে মানে না না বাবা আপনি কীর্তন করুন আসছি ও মাই গেল তো গেল আর আসেন আমি যেন চালাক হয়ে গেছি জুতো রেখে যান এমনি এমনি না এলে জুতো টানা টানা ঠিক আসবে হরি হরি আচ্ছা আপনার আমায় খারাপ ভাবছেন না তো হ্যাঁ আমি এইসব কথা বলছি বলে যে পাঁচ কান করবেন না যাই হোক হরি হরি বল এই যে পঞ্চ ভাবে সেবা করছে দাদা বলরাম গোবিন্দের ডান দিকে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ ভাবছে দাদা যদি জেগে থাকে আমার হয়ে গেল আজ আর আলমন্দ দর্শন হবে না কি করব যেমন করে হোক দাদাকে এখান থেকে ভাগাতে হবে মানে তাড়াতে হবে আর নইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে নইলে আজকে রাধা বদন দর্শন হবে না চতুরের শিরোমণি গোবিন্দ খেলতে 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 এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল হ্যাঁ যেই দাঁড়িয়েছে দাদা বলরাম দূর থেকে ভাবলো ইরে ভাই আমার দাঁড়ানো কেন খেলতে খেলতে নিশ্চয়ই কষ্ট হয়েছে কাক 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 কানাই জানেন দাদা বলরাম কিন্তু তোতলা কিসের তোতলা এ কি রোগের তোতলা না না এমন ছিল তার ভাতৃ প্রেম গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আর কানাই বলে ডাকতে পারত না ওই কাক 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 আটকে যেত তোতলা বোঝেন তো মায়েরা কি বলে খায় না মাথায় মাখে তোতলা বোঝেন তো দাদা বলরাম তোতলা যে ভাবছে ভাইয়ের আমার কষ্ট হচ্ছে এই কানাই বলে ডাকলো গোবিন্দ মনে মনে ভাবছে ওষুধ ধরেছে ওষুধ ধরেছে আর দু একমাত্র দিলেই হবে কি দাদা বলে কানাই আজ আর খেলে কাজ নেই কি করব বলে তো তরমুলে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে গিয়ে যাই চল বলে যখন এই দাদাকে টানতে টানতে নিয়ে এলো গাছের ছায়া আহ কি সুন্দর দেখতে আমার দাদাকে এসো দাদা গাছ খোলটা পেছন দিকে কর এই দাদাকে বোঝাচ্ছে গোবিন্দর বোঝাবার কায়দা তো অনেক চতুরের শিরোমণি দাদা আচ্ছা তুমি আমার কে হও আমি তোমার কে হই হ্যাঁ আমি তোমার বলে রোজ রোজ বলার কি আছে তুই আমার ছোট ভাই আমি তোর অড় দাদা দাদা এই দুপুরবেলা তুমি নিশ্চয় আমাকে ক্ষীর স্বর্ণ খাওয়াবে হ্যাঁ আচ্ছা আমারও তো একের দিন ইচ্ছে করে আমি একটু তোমাকে খাইয়ে দিই বলো দেখুন গোবিন্দ কোথা দিয়ে কথাটা নিয়ে যাচ্ছে মনে মনে ইচ্ছা যদি রাধা বদন দেখতে হয় তা দাদাকে ঘুম পাড়াতে হবে আর ঘুম পাড়াতে গেলে দাদার পেটটা ভরাতে হবে পেট না বললে চোখে ঘুম আসে মায়েরা পেট না ভরলে চোখে ঘুম আসবে দাদার পেটটা ভরাতে হবে বোঝাচ্ছে দাদা আমি একটু তোমাকে খাইয়ে দিই দাদা বললাম সব সাদা সিধে মানুষ
সরল না হলে কি গোবিন্দের পাশে জায়গা হতো? হৃদয়টা একবার সাদা কাগজের মতো, যা লিখবে তাই হবে। হ্যাঁ, এইবার দাদা তাহলে খাইয়ে দিই একটু ক্ষীর সন্ননি। দাদা বললাম খেতে ভালোবাসে, মনে মনে ভাবছে বাপরে বাপ, অত ক্ষীর সন্ননি যদি আমাকে খাওয়া হয় ভালোই হবে। আর মুখে কি বলছে? কানাই, আমি তো বড় দাদা, আমি আগে খেলে আরাম লাগে না দাদা, দিন একটু খাই। এত করে যখন ধরে চার যাবে কোথায় বলে? তা এত করে যখন বলছিস তাহলে খাইয়ে গোবিন্দ বলছে দাদা তুমি তাহলে বসো, আমি ননি নিয়ে আসি। দাদা বলো নাম বসেছেন গোবিন্দ, ননি খাওয়াচ্ছে। ননি খাওয়া উদ্দেশ্য তো ননি খাওয়ানো নয়, কতক্ষণ যাবো রাধা বদন দেখতে, একবার ঠেলে ঠেলে খাওয়াচ্ছে। খেতে 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 গলা অবধি ভর্তি হয়ে গেছে, যেই গলা অবধি ভর্তি হয়ে গেছে আর তো পাচ্ছে না খেতে। দাদা কি হলো আর খাচ্ছ না যে? বলে কানাই উদর পূর্ণ হয়ে কণ্ঠস্পর্শ করেছে, মানে গলা অবধি হয়ে গেছে, আর পারবো না দাদা। তুমি একটু শুয়ে পড়ো, আমি একটু চরণ সেবা করে দিই। এই খুব সাবধান, কি করবি? পা টিপে দিই। না 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 না, ওসব করতে হবে না। গোবিন্দ বললে দাদা গো, এই জন্য তোমায় এই যুগে বড় করে নিয়ে এলাম, তখন আমার ইচ্ছা করতো আমি একটু তোমার চরণ সেবা করি। কখন? সেই তেতাযুগ যখন আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে লক্ষ্মণ, তুমি ছোট হয়ে আমার কত সেবা করেছিলে, তখন তোমার সেবা দেখে আমার ইচ্ছা করতো আমি একটু তোমার সেবা করি, কিন্তু পারিনি। কেন পারিনি? তখন তো বড় দাদা ছিলাম, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের পায়ে হাত দিতে পারিনি, তাই এই যুগে তোমায় বড় করে নিয়ে এলাম, একটু তোমার চরণে হাত দেবো বলে। এটি তোমার স্বভাব, যে ইথা মাং প্রবদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম্, যে আমায় যেভাবে ভজনা করে আমিও ঠিক তাকে সেইভাবে ভজনের প্রতিদান দিয়ে থাকি। দাদা এটা মহাবিপদ, ঘুমোবে না, পাটিবে তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি চলে যেতাম, তো ঘুমোবে না খুব, কী করা যায় কী করা যায়। হ্যাঁ, যদি গায়ে মাথায় হাত বুলিয়ে দিই কেমন হয়? কি মায়েরা গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে পড়বে? দাদা একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিই না, হাত বুলিয়ে দিবি তে কিন্তু আমার পাশে শুয়ে শুয়ে দিই। কেন? ভাইকে ছাড়া থাকবে না, কানাই বলায় যেখানে কানাই সেখানেই বলায়, ভাইকে ছাড়া থাকবে না, এক বিন্দু থাকতে পারে। তাই কি করলো বলে? হাত বুলিয়ে দিবে আমার পাশে শুয়ে শুয়ে। গোবিন্দ তো সেই রকম চালা, বলে তুমি শুয়ে পড়ো আমি শুনছি। যেই বলেছে শুয়ে পড়ো, গোবিন্দ দাদা বলেন একবার চিৎপাত, ভাই বলেছে একবার চিৎপাত, গোবিন্দ কিন্তু পুরোটা শুয়ে, যদি ঘুমিয়ে পড়ে পুরো শুলেন না, অর্ধশায়িত অবস্থা, অর্ধেকটা শুয়ে অর্ধেকটা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর পবনদেব তিনি যে একটু সেবার উপযুক্ত সময় না, একটু বিশেষ সেবা করি। দুপুরবেলা গরম হাওয়া, ঘুম ভালো হবে না, কি করলেন পবনদেবও জানে, তাই নিজেকে যমুনা জলে ডুবিয়ে নিলেন, সিক্ত স্নিগ্ধ করলেন, বাতাসটা ঠান্ডা হলো, আর কন্দপুষ্পের গন্ধ আহরণ করলেন, বাতাসটা সুগন্ধ হলো। এবার যেখানে দুই ভাই ঘুমোচ্ছিল বিশ্রাম করতে, ঠিক সেইখানে গিয়ে মলয় পবন বহে ধীরে ধীরে, হরি হরি বহে ধীরে ধীরে, পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, রাম কানায়ের অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে, রাম কানায়ের অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে। দাদা ঘুমিয়েছি কি একবার ডেকে দেখি। দাদা ও দাদা, দাদা বাপরে বাপ, কি সাংঘাতিক ঘুম রে বাবা, শুয়েই ঘুমিয়ে পড়েছে, যাক বাঁচা গেছে, মনে মনে বলছে শুয়েই ঘুমিয়ে পড়েছে, মুখে কি বলছে বাঁচা গেছে, এই ফাঁকে আমি রাধা বদন দর্শন করতে যাব। বড় তালের গান আছে গাইবো নাকি? হ্যাঁ বড় তালের গান একটু গাই, মায়ের একটু সময় চেয়ে নি। পথটি হচ্ছে বড়জ বালকের সঙ্গে খেলাইয়া নানা রঙে ছায়াতে বসিল দুনো ভাই, আমি তেওর তালে গাই, বড়জ বড়জ বালক ও খেলা ইয়া
আজি ছায়া দেব শিল ও ও ও ও বসিল দোনো আজ দুটি ভাগে বসল কি আজ দুটি ভাগে বসল কি আজ দুটি ওই কদম বমুন আলো করে বসল কি ওই কদম বমুন আলো করে গিয়ে বসল গে ওই কদম বমুন আলো আলো করে বসল ওই কদম বমুন আলো করে বসল ওই কদম বমুন আলো করে বসল গিয়ে ওই কদম আলো করে বসল গিয়ে ওই ভান্ডির তো দূর তলে ভাইয়ে বসল গিয়ে ওই রাম কানাই দুটি ভাজে বসল গিয়ে আমার রাম কানাই দুটি ভাজে গিয়ে বসল বলি আমার রাম কানাই দুটি ভাজে বসল গিয়ে আমার রাম কানাই দুটি ভাজে বসল গিয়ে আমার রাম কানাই দুটি ভাজে বসল ভাজে বসল গে আমার রাম কানাই দুটি ভাই বসল গে আমার হরি হরি দুটি ভাই গিয়ে বসল গে রাম কানাই দুটি ভাই বসল গে রাম কানাই দুটি ভাই বসল গি বড় জো
দাদা ঘুমিয়েছে কি দেখি, ঘুমিয়েছে দাদা, দাদা ও দাদা, দাদা ও দাদা, দাদা পাঁচ থেকে ছয় উঠল না। দাদা বলরাম জানে এই সময় ভাইয়ের আমার একটু রাধা বদন না দর্শন করলেই নয়, চুপচাপ পড়ে রয়েছে, সেবা বোধ চুপচাপ পড়ে রয়েছে। ঠিক আছে দাদা যখন ঘুমিয়েছি আমি যাই, এই গোবিন্দ উঠতে যাবে, উঠতে গিয়েও গোবিন্দ চরণটা ফিরিয়ে নিলেন। কেন গোবিন্দ নয়ন দুটি আকৃষ্ট হয়ে গেল বলাই দাদার বদনে। হা হা কি সুন্দর দেখতে আমার দাদাকে, কত সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছেন। আপনারা মনে মনে চিন্তা করুন একবার, দাদা বলরামের মুখটা ও কি আমাদের মতো সাধারণ বদন, ওই যে কৃষ্ণ অনুরাগে মুদ্রিত বদন। আসল কথা হচ্ছে কৃষ্ণকে ভালোবেসে বেশে দাদা বলরামের মুখটা তো সুন্দর হয়ে গেছে। আমার শ্রী গুরুপাদ পদ্ম আমাকে বলতে, আমার শ্রী গুরুদেব আমাকে বলতেন, জানিস মানুষ যতই কালো হোক সে মানুষ যদি কৃষ্ণ নাম করে না, যতই দেখতে খারাপ হোক যখন কৃষ্ণ নাম করে, এই নাম করতে করতে তার মুখটা আপনাদেরকে সুন্দর হয়ে যায়। দেখবি কোনো তিলক করা লোক যত খারাপই দেখতে হোক মনে হয় ওই মুখের দিকে অন্তত বারবার একবার ফিরে তাকাই। এটা কেন জানিস, এটা হলো কৃষ্ণ নামের গুণ। কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের অন্তরটা ওরকম সুন্দর হয়ে যায়, কৃষ্ণের মতো সুন্দর হয়ে যায়, এটা নামের গুণ। নাম যারা করে তারা জানে। তো দাদা আমার এত সুন্দর ঘুমোচ্ছে, কাউকে একটা দেখাতে হবে, কাকে দেখাই বল দেখি নি, কাকে দেখাই? ওই তো সুবল যাচ্ছে। এই সুবল কি চাচাস না, কাছে আছে, কাছে আছে, কাছে আছে, ডাকলি কেন সুবল? দাদা আমার কি সুন্দর ঘুমোচ্ছে দেখেছিস? সুবল তো রসিক, গোবিন্দের সঙ্গে রসিকতা করছে দাদা বলরামের ভাবটা বোঝার জন্য। এই কানাই তুই কি মনে করিস, হ্যাঁ মাথা কিনে নিয়েছিস, তুই কি মনে করিস এই বৃন্দাবনে তুই একা বাজাস, হ্যাঁ না তোর একা দাদা আছে, আর কারো দাদা নেই, আর কারো দাদা ঘুমায় না? গোবিন্দ বলে সুবল আমাকে যা বলা হলো আমার দাদাকে কিছু বলবো কেন? সুবল তুই বল, দাদা হয়তো বৃন্দাবনের মাঝে অনেকে আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আমার দাদার মতো দাদা কার ভাই আছে? আমার দাদার মতো দাদা কার ভাই আছে? দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গরম করে, গরম করে, বড় গরম করে আমি বলতে পারি, দাদার মতো দাদা কার ভাই আছে? আমি গরম করে বলতে পারি, দাদার মতো দাদা কার ভাই আছে? বললাম বলে রাগ করলি, আর কাছে এই গোবিন্দ যে কখন কাকে দরকার না সে গোবিন্দই জানে, এবার সুবলকে দরকার হয়েছে, এখন দাদাকে দরকার ছিল সুবল। সুবল তুই বল, এখন দুপুর বেলা একটু রাধারানীর মতো না দেখতে পারলে হয়? তুই বল, হ্যাঁ চল চল, তা মাথাটা নাড় না, হ্যাঁ কি না, তুই কি তোর মতো কানে কালা হয়ে গেলি? হ্যাঁ দাদাও একা, দাদা ঘুমিয়ে পড়ছে, তুই একা আর আমি একা, চল তুই আর আমি এই ফাঁকে একটু বৃন্দাবনের বনে বনে ঘুরে আসি, যাবি? এই সুবলে হাতে ধরেছে গোবিন্দ, ইচ্ছে থাক আর না থাক জোর করে ধরেছে। আনহি ছল করি সুবলের করে ধরে, এবার আনহি ছল করি সুবলের করে ধরে, আনহি ছল করি সুবলের করে ধরে, আনহি ছল করি কিবা আনহি ছল করি, আনহি ছল করি সুবলের করে ধরে। ওই কানাই চলিল নানা রঙ্গে, ওই কানাই চলিল নানা রঙ্গে, নেচে নেচে চলে যায়, 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 নেচে নেচে চলে যায়। সখা সুবলে করে ধরি নেচে নেচে চলে যায়, সখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে চাই, সখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে চাই, সখা সুবলের করে ধরে নেচে নেচে চলে কানা। তাই কানাই চলিল নানা রঙ্গে, তাই কানাই চলিল নানা রঙ্গে। আস্তে আস্তে কি একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা একটা আওয়াজ হচ্ছে? হ্যাঁ মায়েরা হ্যাঁ কিনা বলুন, শুনতে পাচ্ছেন? ওই যে দেখুন নূপুর বাজছে, শুনতে পাচ্ছেন? বাজা তো বাবা ভালো করে বাজা, শোনা যাচ্ছে? এবার দেখ আমার নূপুর তো বন্ধ, নূপুর কোথা থেকে বাজছে? আমার নূপুর তো বাজছে না, নূপুরের আওয়াজ একটা আসছে কোথা থেকে, কে আসছে? সুয়াল এদিক তাকিয়ে দেখলো যেই পথে গোবিন্দ হাঁটছেন ঠিক তার উল্টো দিক থেকে একজন আসছেন,
থমক দিয়ে দি। কে তিনি? রাধানের এক সখী, কি নাম তার? বৈষ্ণব মহাজন পদাবলী তিনি গেলেন, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। চম্পকে চম্পকের মালা করে কো রে, চম্পকের চম্পকের মালা করে কো রে, চম্পকের চম্পকের মালা করে কো। ঠিক যেই পথে গোবিন্দ হাঁটছে, উল্টো দিক থেকে একজন আসছে, কি বলুন তো? কি নাম তার? এই মাত্র বললাম, বৃন্দা দেবী। হাতে করে কি নিয়ে আসছে? এটা কিসের মালা? কি গাঁদা ফুলের মালা? এটা গাঁদা ফুল হলো, এখন এটা চম্পক ফুল। কেন? রাধানের গায়ের রঙটা চাঁপা ফুলের মতো, চাঁপা ফুল দেখলে রাধা গোবিন্দ নিজেকে ঠিক রাখতে পারতো না। বৃন্দা দেবী আসছে, দেখুন ভাবটা দেখুন, চম্পকের দেবেন। কেউ যখন রাস্তা দিয়ে, এটা বিশেষ করে মেয়েদের কথা বলছে, এগুলো ছেলেরা করে, হাতে করে যখন মালা দোলাতে দোলাতে নিয়ে যায়, দেখুন এইভাবে যায় রাস্তা, আন মনে যায় না। আর যেই দেখেছে উল্টো দিকে গোবিন্দ, ঢংটা আরো বেড়ে গেল, কি করে যাচ্ছে দেখুন। চম্পকের চম্পকের মালা করে কো রে, চম্পকের চম্পকের মালা করে কো রে, চম্পকের চম্পকের মালা করে কো রে। বুঝতে পেরেছেন মায়েরা আজ? বুঝতে পেরেছেন? এই যে এইরকম ভাবটা কারা করে বলুন তো? এই যে এই যে আবার যদি আমার মতো মেয়ে মানুষ হয়, মাথা চুলকাচ্ছে না, তবু দেখুন এগুলো কিন্তু ঢং, এগুলো ভাব কেমন। বৃন্দা দেবী রসের কারিগর তো, যে দেখেছে উল্টো দিকে গোবিন্দ, ভাবটা বাড়াতে হবে, মালাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দোলাচ্ছে। কেন? ওই মালা দেখলে যেন রাধানের কথা বেশি করে মনে হয়। চম্পকের চম্পকের মালা, চম্পকের চম্পকের মালা করে কো, চম্পকের চম্পকের মালা করে কো। এসে দাঁড়াইলো রে, এসে দাঁড়াইলো রে, দাঁড়াইলো রে, এসে দাঁড়াইলো রে, চম্পকের মালা করে কোটি দাঁড়াইলো রে, চম্পকের মালা করে কোটি দাঁড়াইলো রে। একবার গোবিন্দের সামনে দাঁড়িয়ে গেছেন, গোবিন্দের অবস্থা কি? গোবিন্দ যার সঙ্গে কথা বলছে তার দিকে দেখছেন, মানে বৃন্দা দেবীর দিকে লক্ষ্য নাই, ওই মালাটা যেদিকে যাচ্ছে গোবিন্দের চোখটা সেদিকে যাচ্ছে, মালাটাও দুলছে, চোখটাও দুলছে, চোখটাও দুলছে, মালাটাও দুলছে। বৃন্দা দেবী রসের কারিগর, মালাটা সরিয়ে নিয়েছে, গোবিন্দ লজ্জা পেয়ে গেছে। বৃন্দা কোথায় গেছিলি? তাই তো ভাবছি তখন থেকে, তুমি আমার সঙ্গে কথা বলবে না, মালাটার সঙ্গে কথা বলবি, যা করে চেয়ে রয়েছে। যাই কোথায় গেছিলে? আমি এই বৃন্দাবনের কুঞ্জগুলিতে ঘুরে বেড়াচ্ছি। ও তোমার হাতে ওটা কি গো? বৃন্দা দেবী মনে মনে ভাবছেন, অত সহজে বলবো না, স্বর্ণ চাপা একটু ঘোরাবো। আমার হাতে? আহা জানো না, জানো মালা? আহ মালা তো জানি, কিসের মালা? এটা ফুলের মালা। উফ সেই বাকি রাখবে, ফুলের মালা তো জানি। কি ফুল? চাঁপা ফুল। কি চাঁপা? স্বর্ণ চাঁপা। এই নামটা শুনে তোমার মুখে এত ভালো লাগে না বৃন্দা? ওই মালাটা আমাকে দেবে? বৃন্দা দেবী বলছেন নেবে, এই নাও। যেই বৃন্দা দেবী হাত বাড়িয়েছেন, গোবিন্দ সঙ্গে সঙ্গে নিতে গেছেন, আবার সরিয়ে নিয়েছেন মালা। হ্যাঁ খুব চাহিদা মনে হচ্ছে, মালাটা তোমাকে দিতে পারে। আগে বলো এই মালা নিয়ে তুমি কি করবে? বৃন্দা ওই মালা যদি তুমি আমাকে দাও না, কি করব জানো? বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, আর আমার রাধা রানীর কথা ভাববো, বুকে ধরে রাখবো, রাধা রানীর কথা ভাববো, বুকে ধরে রাখবো, রাধে দয়া করো বলে কাঁদবো, বুকে ধরে রাখবো, দয়া করো বলে কাঁদবো, বুকে ধরে রাখবো। এই কথা বলতে কি গোবিন্দের চোখ থেকে দু ফোঁটা জল? না 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 না, গোবিন্দ
তুমি হাসো আমাদের ভালো লাগে, তুমি কাঁদো এটা ভালো লাগে না। এই না এই মালা তোমায় দিয়ে দিলাম, আগে যদি জানতাম এক সাজি ভরে মালা নিয়ে আসতাম, তোমাকে হাতে কানে গলায় সব গয়নাগাটি করে পরিয়ে দিয়ে তারপর যেতাম। চলে গেল মালাটা দিয়ে চলে গেল।